হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এই ভিডিওটা খুব ভালো করে শুনুন, মন দিয়ে শুনুন। তো যারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন বা ফেসবুকে ফলো করেন তারা জানবেন আমি একটা ছবি পোস্ট করেছি সৃজিত মুখার্জির সাথে। তো এটা নিয়ে অনেকেই অনেক রকম কমেন্ট করছে SBF-এর কাছে, তুমি বিকে গেলে এই করলে ওই করলে। তো আপনাদেরকে বলে রাখি এই বিষয়টা কী ছিল। তো অ্যাকচুয়ালি SBF থেকে একটা মানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা আছে তাদের একটা মিট রাখা হয়েছিল এবং সেখানে ইনস্টাগ্রাম থেকে শুরু করে ফেসবুক থেকে টুইটার থেকে ইভেন ইউটিউবার সবাই মানে ইনভাইটেড ছিল সেখানে। এবং মানে এই জিনিসটা কলকাতায় হয়তো ফার্স্ট টাইম হলো, বাট মুম্বাইতে দিস ইজ ভেরি পপুলার। যে কোনো ট্রেলার লঞ্চ যখন হয়, ট্রেলার লঞ্চ হওয়ার আগে মানে ইউটিউবে যখন আপনি দেখতে পান তার আগে অনেক সময় মিডিয়ার লোকেদেরকে সেটা দেখানো হয়, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরকে দেখানো হয়। তো এই জিনিসটা এতদিন এখানে ছিল না, কারণ মেন স্ট্রিম থেকে সোশ্যাল মিডিয়াটাকে সেইভাবে অতটা অ্যাকনোলেজমেন্ট দেওয়া হতো না। বাট আজকে SBF-এর মতো একটা বড় প্রোডাকশন হাউস থেকে এই অ্যাকনোলেজমেন্টটা দেওয়া হয়েছে। তো ইট ইজ একটা ভিক্টোরিয়াস সিচুয়েশন আপনারা বলতে পারেন, যারা সোশ্যাল মিডিয়াতে ফেসবুক বলুন, ইনস্টাগ্রাম বলুন, টুইটার বলুন, যেখানে যে যে যা যা করছে আমাদের বাংলা কমিউনিটি থেকে বা ইউটিউবে বলুন, তারা প্রত্যেকে একটা অ্যাকনোলেজমেন্ট পেলো একটা মেন স্ট্রিম থেকে। তো সেইটাতে আমিও গেছিলাম, রূপমও গেছিলো, রূপমের চ্যানেলেও আপনারা দেখতে পাবেন। তো আমাদেরকে এক্সক্লুসিভলি এই ট্রেলারটা দেখানো হয়েছে গুমনামির। তো আমরা দুবার দেখেছি ট্রেলারটা এবং আমি এই ভিডিওতে সেইটার রিয়াকশন দেবো। এবার আপনাদেরকে বলে রাখি যে অনেকে যদি ভাবে যে এটা বায়াসড রিভিউ, পেড রিভিউ, তো ট্রেলারের পেড রিভিউ দিস ইজ এ ভেরি ননসেন্সিক্যাল থিং, আপনাদেরকে প্রথমেই বলে দিই। তো আমার ট্রেলার রিভিউ, ট্রেলারটা কেমন লেগেছে, ভালো কোন জিনিসগুলো লেগেছে সেগুলোর মধ্যে আমি আসবো পরে। বাট তার আগে আমি বলতে চাই যে একটা জিনিস যেটা ঘটছে কদিন ধরে, যেটার ব্যাপারে অনেকেই আমাকে বলছিল যে তুমি কিছু কমেন্ট করো, দ্যাট ইজ যে আপনারা প্রত্যেকে জানেন যে সার্টেন গ্রুপ অফ পিপল গুমনামি বলে সিনেমাটাকে রিলিজ করতে দিতে চাইছে না, সেটা মানে যাতে লোকের সামনে না আসুক। লোকে একটা থিওরি বারবার বলা হচ্ছে যে 18th August, আপনারা প্রত্যেকেই জানেন, নতুন করে বলার কিছু নেই, ইন ডিটেল আমি যেতে চাই না, আমি কোনো পার্টির নাম, কোনো পার্টিকুলার পার্সনের নামও করতে চাই না, বাট এই সিনেমাটাকে রিলিজ করতে দেওয়া হচ্ছে না। তার কারণ বলা হচ্ছে যে এই সিনেমাটা নাকি গুমনামি বাবা থিওরিটাকে প্রমোট করছে। কিন্তু এই জিনিসটা মানে ট্রেলার দেখে একটা জিনিস পুরোপুরি ক্লিয়ার, যেটা আমি মানে আপনাদেরকে যেটা বলতে চাই, ট্রেলারটা কালকে আসবে তখন আপনারা দেখলে আপনারাও আরও ভালো করে বুঝতে পারবেন যে এখানে যে নেতাজি সুভাষচন্দ্র বোস মারা যাওয়ার যে তিনটে থিওরি রয়েছে, প্লেন ক্র্যাশ, রাশিয়াতে ওনার টর্চার করে মানে ওনাকে মেরে ফেলা এবং গুমনামি বাবা থিওরি, তিনটেকেই ফিল্ম মেকার দেখিয়েছেন, মানে সৃজিত মুখার্জি দেখিয়েছেন। এবং উনি কোনোটাতেই কিন্তু মানে নিজের মতামত রাখেননি, মানে উনি এই একটা কোনো এই তিনটের মধ্যে একটা থিওরিকেও জাস্টিফাই করবার চেষ্টা করেননি, র্যাদার উনি তিনটে থিওরি রেখেছেন এবং অডিয়েন্সকে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে ছেড়েছেন যে এবার আপনি অ্যানালিসিস করুন, আপনি ভাবুন, আপনি প্রশ্ন তুলুন। তো দ্যাট ইজ এ গুড অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য ফিল্ম, টুয়ার্ডস দ্য সাবজেক্ট, এটা আমার মনে হয়েছে। তো এই জিনিসটাই এবার আমার এটার একটা নেগেটিভ সাইডও রয়েছে। সৃজিত মুখার্জিকে আমি কেন, বাংলার বহু দর্শক যারা বাংলা সিনেমাকে ভালোবাসে তারা বহুদিন ধরে ফলো করেন, তো আমি এই কোয়েশ্চেনটা পার্সোনালি সৃজিত মুখার্জিকে জিজ্ঞেসও করেছিলাম এবং আপনাদের সাথেও শেয়ার করছি, এটা কিছু লোকানো চুরানো নেই। উনি যখনই ট্রেলার এডিট করেন, এক্সেপ্ট উমা, যেহেতু উমাটা একটা ফ্যামিলি ফিল্ম ছিল, ওটা বাদে বাকি যে কটা আপনি ওনার সিনেমার ট্রেলার দেখে নিন, ওনার ট্রেলার এডিটিংটাতে কখনোই উনি নিজের পুরো এন্টায়ার স্টোরিটা রিভিল করেন না। ট্রেলারের শেষের দিকে একটা মানে যেটাকে আমি পাতি বাংলায় বলবো ঘেঁটে দেওয়ার একটা ব্যাপার রাখেন, যাতে আমরা কনফিউজ হয়ে যাই এবং আমরাও সাথে সাথে ভাবতে শুরু করি যে কী কী পসিবিলিটি হতে পারে স্টোরির। তাই জন্য ভিঞ্চিদার ক্ষেত্রেও আমি অ্যানালিসিস করেছিলাম, আপনি এক যে ছিল রাজা ট্রেলার দেখবেন সেখানেও কিন্তু এক্স্যাক্ট কী যে হতে চলেছে, কনক্লুশনটা কী, সিনেমার এন্ডিংটা কী, আপনি ট্রেলার দেখে বুঝতে পারবেন না মানে সেইভাবেই। এবং খুব মানে ট্যাক্টফুলি উনি ট্রেলারটা করেন, খুব এঙ্গেজিং লাগে, মানে যাতে সিনেমা দেখার একটা যে ইন্টারেস্টটা আরও বেড়ে যায়। ওনার ট্রেলার এডিটিং সবসময় ভালো হয়, কিন্তু আজকে আমি দেখলাম যে এই যে আমাদের দেশে লোককে তার বক্তব্যটা মানে সিনেমা একটা ফিল্ম মেকারও নিজের বক্তব্য রাখতে পারে, কিন্তু যেহেতু ফিল্মস আর দ্য সফট টার্গেট, তাই বারবার আমরা দেখেছি ইভেন বলিউডেও সঞ্জয় লীলা বনশালীকে, এখানে এখন সৃজিত মুখার্জিকে, তাদেরকে তাদের বক্তব্যটা রাখতেই দেওয়া হচ্ছে না তাদেরকে। আজকে এই ট্রেলারটা দেখে আপনারা কালকে ট্রেলারটা দেখে বুঝতে পারবেন, আমার মনে হলো যে সে হয়তো অন্যরকমভাবে ট্রেলারটা এডিট করতো, কিন্তু যেহেতু এই কথাগুলো তাকে বলতে হচ্ছে বারবার যে না এটা গুমনামি বাবাকে প্রমোট করছে না, এটা এই তিনটে থিওরিকে তুলে ধরছে, তাই জন্য ট্রেলারটাতেও সেই মেসেজটা লাউড অ্যান্ড ক্লিয়ার দিয়েছে। এবং উনি সিনেমাতে কী কী হবে মেন প্লট পয়েন্টগুলো বহু মিডিয়ার সামনে, বহু নিউজ পেপারে বলেছেন। এটাই আমি ওনাকে কোয়েশ্চেন করেছিলাম যে আপনার মনে হচ্ছে না যে এতে সিনেমা দেখার যে দর্শকদের ইন্টারেস্টটা,
যে এরবার এবার কি হবে, এরপরে কি হবে, একটা যে থ্রিলিং ব্যাপার সেই জিনিসটা চলে আসে। তো উনি বলেছেন যে আমি কি করবো, আমাকে বাধ্য করা হচ্ছে, আমাকে তো মানে আটকে দেওয়া হচ্ছে, আমার এই সিনেমাটাকে রিলিজ করতে দেওয়া হচ্ছে, তাই জন্য আমাকে বারবার লাউড অ্যান্ড ক্লিয়ারলি বলতে হচ্ছে যে গুমনামি, এটা গুমনামি মানে আননোন, এটা গুমনামি বাবা নয়। তো এই জিনিসটা আমার বড্ড খারাপ লেগেছে। অ্যাজ এ ফিল্ম লাভার, একটা ফিল্ম মেকারকে আমি চাইবো যে সে তার পুরো বক্তব্যটা, মানে যে মেসেজটা সে বলতে চায় সেটা তার পয়েন্ট অফ ভিউ সেটা বলতে দেওয়া হোক, সেটা প্রতিটা মানুষের অধিকার। যাই হোক, তো এই বিষয়গুলো আপনাদের সামনে বলে দিলাম। এবং এবার চলে আসি হচ্ছে ট্রেলারটা কেমন লেগেছে আমার। তো যেটা বললাম যে ট্রেলারের ওই টুইস্টিং ব্যাপারটা যেটা সৃজিত মুখার্জির ট্রেলারে থাকে সেইটা মিসিং, যেটা আমার মনে হয়েছে যে উনি অনেক কিছুই আউট করে দিয়েছেন। এটা সিনেমাতে যদি আমরা দেখতে পেতাম তাহলে দ্যাট উড হ্যাভ বিন মাচ মোর ইন্টারেস্টিং। আর আরেকটা জিনিস যেটা আমার ট্রেলারে খুব ভালো লেগেছে, যেটা আমরা টিজারের ক্ষেত্রে বলেছি, আউটস্ট্যান্ডিং মেকআপ রয়েছে। আপনারা চিনতে পারবেন না অনেকগুলো লুক যেটা ট্রেলারেও আমি নতুন করে দেখতে পাচ্ছি, টিজারে খুবই অল্প ছিল। বুম্বাদা প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা চিনতে পারবেন না, এরকম কিছু লুকস রয়েছে। অনির্বাণকে এবার আপনি খুব ভালোভাবে ওনাকে দেখা দিয়েছে, আগে টিজারে তো কোনো ডায়লগস ছিল না, কিছু ছিল না, দেওয়া হয়নি, এবং টিজার ওয়াজ এ মাচ শর্টার ভার্সন। এখানে অনির্বাণকে আপনি দেখতে, অনির্বাণের গলায় কিছু ভালো পাওয়ারফুল ডায়লগস রয়েছে এবং কিছু মানে সিচুয়েশনাল কমেডি সিনসও রয়েছে যেগুলো খুব ভালো লেগেছে। মানে সেগুলো ডায়লগটা খুব পাঞ্চ ছিল, মানে এমন ক্যাচি ডায়লগ যেটা আপনার মানে ফানি লাগবে না ভাবে, মানে ওরকম স্ল্যাপস্টিক হিউম্যান নয়। সেই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে। এবং টিজারেও আমরা একটা লাইন শুনেছিলাম যে আপনি কোন কোয়ালিটির গাঁজা খান, সো ওই জিনিসগুলো রয়েছে। খুব ইন্টারেস্টিং ট্রেলারটা, আপনারা দেখলে বুঝতে পারবেন। কিন্তু মানে এটা আরও একটু কনফিউজিং মানে হতে পারতো, বাট মানে উনি দেখিয়েছেন যে উনি তিনটে থিওরিকেই, যেটা উনি বারবার বিভিন্ন পেপার বলুন, নিউজ চ্যানেল বলুন, সেখানে বারবার উনি বলছেন যে আমি এই তিনটে থিওরি দেখিয়েছি এবং কোনো কনক্লুশন দিইনি। তো সেই জিনিসটাই এখানে দেওয়া হয় এবং এটা মুখার্জি কমিশনের উপরই। এবং তার ভার্ডিক্টটা আপনারা প্রত্যেকে জানেন, ইট ইজ আউট দেয়ার ইন গুগল, ইট ইজ আউট দেয়ার, আপনারা প্রত্যেকে জানেন সেটা, বা যদি জানেন না জেনে নিতে পারেন। তো সেইটাকে নিয়ে এই ট্রেলারটা। ট্রেলারের মধ্যে মেকআপ আউটস্ট্যান্ডিং, পারফরমেন্সেস আউটস্ট্যান্ডিং, কিছু ভালো ডায়লগস রয়েছে, বিজিএম ইজ আউটস্ট্যান্ডিং। এবং যে ধরনের আপনি সিনেমাটোগ্রাফি দেখতে পাবেন বা যে কালার প্যালেটগুলো ইউজ করা হয়েছে, কারণ একটা পাস দেখানো হচ্ছে, একটা প্রেজেন্ট টাইম লাইন দেখানো হচ্ছে, এর মাঝে গুমনামি টাইম, গুমনামি বাবার টাইম লাইনটা দেখানো হচ্ছে, তো কালার খুব ভালো ইউজ করা হয়েছে, এভরিথিং ওয়াজ ইন দ্য প্লেস। বাট ওই যে বললাম যে সৃজিত মুখার্জির যে সিগনেচার স্টাইলটা সেটা মিসিং এবং ওনাকে এত ইনফরমেশান দিয়ে দিতে হচ্ছে। সো আপনাদেরকে এটাই বলা এই ভিডিওর মাধ্যমে, এটা কোনো পেড না, আপনারা প্রত্যেকে জানেন আমি বহুবার বহু ভিডিওতে, মানে গুমনামি এই সিনেমার পোস্টার আসারও অনেক আগে দেখুন আমি ভিডিও বানিয়েছি, সেখানেও আমি বারবার বলেছি আমি নেতাজি সুভাষচন্দ্র বোসের ফ্যান। আমি জানি যে প্রত্যেকটা মানুষ যে এই ভিডিওটা দেখছে তারা প্রত্যেকে নেতাজিকে ভালোবাসে, নেতাজিকে কেউ ভালোবাসে না এরকম লোক হতেই পারে না। এবং আপনারা এই সিনেমাটা কি দেখুন এবং প্রশ্ন তুলুন বারবার, যেটা এই ফিল্ম মেকার এই সিনেমার মাধ্যমে করতে চেয়েছেন বা অ্যাওয়ারনেস ক্রিয়েট করবার চেষ্টা করেছেন। তো সিনেমাটা যাতে রিলিজ হোক সেটাকে সাপোর্ট করুন। বাংলা সিনেমা বলে বলছি না, এটা নটা কান্ট্রিতে রিলিজ করছে, ন্যাশনালি রিলিজ করছে, হিন্দিতেও রিলিজ করবে। তো আই থিঙ্ক বোস ইজ আ ন্যাশনাল হিরো, আই শুড রাদার সে হি ইজ এ ইন্টারন্যাশনাল হিরো, হি ইজ এ ইন্টারন্যাশনাল আইকন। তো তাকে, তার গল্পটা লোকের কাছে পৌঁছা, তারপরে আপনারা জাজ করুন ভালো খারাপ মন্দ। কিন্তু লোকটা যে ব্যাপারটা, মানে সৃজিত মুখার্জি যে জিনিসটা দেখাবার চেষ্টা করছেন সেটা আগে দেখুন। তো এটাই বলার, আমার ট্রেলারটা পার্সোনালি খুবই ভালো লেগেছে, টিজারটা তো ভালো লেগেছিল সেটা আমি বলেছি। প্রসেনজিৎ চ্যাটার্জির অভিনয় নিয়ে আমি এখন কোনো কথা বলছি না, টিজারের সময়ও বলিনি, ওটা আমি সিনেমা দেখেই বলবো। দ্যাট উড বি দ্য পারফেক্ট প্লেস টু অ্যানালাইজ দ্যাট। সো দ্যাট ওয়াজ ইট, মাই রিয়াকশন। তো আপনারা কালকে যখন দেখবেন দেখুন যে আপনাদের কীরকম মতামত সেটা জানাবেন কমেন্ট সেকশনে। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।